नमस्कार बंधुरा, आमी देवजानी, देवजानीज ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत। बंधुरा आजकल भिडियोते आमी तुम्हारे संगे शेयर करब घरुआ उपाय घर थेके सब इदुर किभाबे तारिये फेलते पारबे। तो चलो देखे नेवा जाक आजकेर रेमेडिटा। बंधुरा इदुर आमादेर प्रत्येकेर बाड़िते कम बेशि थेकेई थाके, किन्तु जादेर बाड़िते अतिरिक्त इदुर हये गेछे ताराई शुधु जाने जे इदुर कतटा यन्त्रणादायक। एई इदुर आमादेर बाड़िते शुधु खाबार खाय ना, আমাদের বাড়িতে খাবার খায় সাথে অনেক কিছু নষ্ট করে ফেলে। এই ইঁদুর যা খায় তার থেকে দশ গুণ বেশি নষ্ট করে। তো আমাদের বাড়ির যে দরজা জালানা প্রত্যেকটা জিনিস দিয়েই কিন্তু ইঁদুর আসে, কোথা দিয়ে আসে আমরা বুঝতে পারি না। ইঁদুরের আসার জন্য কোনো দরজা খোলা রাখার দরকার নেই, একটা না একটা রাস্তা বের করে ঠিকই চলে আসে আমাদের ঘরে, আর এসে আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস নষ্ট করে ফেলে। কাগজপত্র, টাকা পয়সা, বই খাতা, কাপড় চোপড়, খাবার জিনিস তো আছেই। তো বন্ধুরা আমাদের কিচেনে এসে অনেক জিনিস নষ্ট করে, সাথে আমরা যে রান্নাবান্না করে রাখি সেই খাবার দাবারগুলোর মধ্যেও মুখ দিয়ে দেয়। আর সেই খাবারগুলো যদি আমরা খেয়ে ভুলবশত খেয়ে ফেলি তাহলে আমাদের কিন্তু অনেক ধরনের রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওতে এমন একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেমেডিটা তোমরা যদি ব্যবহার করো তোমাদের ঘর থেকে ইঁদুর বাইরে বেরিয়ে গিয়ে মারা যাবে। তো ইঁদুর আমাদের ঘরে যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা। বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা পুরনো, আর যে বাটিটা আমি খাবার দাবার কাজে কোনো ব্যবহার করি না সেরকম ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটার মধ্যে আমরা দু একটা জিনিস নেব, ঘরে থাকা জিনিস, যেমন ধরো তেজপাতা। বন্ধুরা তেজপাতা আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করি, সেই তেজপাতাই আমি নিয়ে নিয়েছি তিনটে মতো। পোকামাকড় দূর করতে তেজপাতার কিন্তু কোনো তুলনাই হয় না, কেননা তেজপাতার মধ্যে এমন একটা তেজ রয়েছে যেটাতে পোকামাকড় এর থেকে অনেকটাই দূরে থাকে। তো তেজপাতাটাকে আমি একটু কেটে ছোটো ছোটো পিস করে নিচ্ছি, কেননা এটার ঘ্রাণটা বাড়ানোর জন্য একটু পাতলা পাতলা করে কেটে নিলে ভালো হয়। আর নেব আমরা শুকনো লঙ্কা। বন্ধুরা শুকনো লঙ্কা আমরা যে রান্নায় ব্যবহার করি সেই শুকনো লঙ্কা, তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তবে শুকনো লঙ্কা ব্যবহার করলে বেশি ভালো হয়। যদি তোমাদের কাছে গুঁড়ো লঙ্কা থাকে তাহলে গুঁড়ো শুকনো লঙ্কাও নিতে পারো। তো আমি এই শুকনো লঙ্কাগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে দিচ্ছি। তো এইভাবে ছোটো ছোটো পিস করে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবে। আর যদি শুকনো লঙ্কা ঘরে না থাকে তাহলে এর মধ্যে এক চামচ গুঁড়ো ব্যবহার করতে পারো। শুকনো লঙ্কাটাকেও আমি ছোটো ছোটো করে কেটে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর গরম জলটা দেওয়ার ফলে কি হবে এর থেকে এর ঝাঁজটা বেরিয়ে আসবে। দু মিনিট মতো রেখে দেব। দু মিনিট পরে ফিরে আসলাম, আর জিনিসটা নরমও হয়ে গেছে, এর ঘ্রাণটাও বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ, রান্নাঘরে যে লবণ থাকে সেই লবণ, আর হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমাদের রান্নাঘরেই থাকে, আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে হারপিক। বন্ধুরা আমরা টয়লেট ক্লিন করার জন্য হারপিক এনেই রাখি, তো আমাদের কিচেন ক্লিন করার জন্য যে রাখি সেখান থেকে আমি দিয়ে দেবো। তোমরা লাল হারপিকটাও দিতে পারো, তোমাদের ঘরে যেটা আছে সেটাই দেবে। তো আমি এখানে ব্লু হারপিকটাই দিচ্ছি, খুব বেশি দেবো না, এক চামচ মতো দিয়ে দিচ্ছি এই রেড ব্লু হারপিকটা। তো তোমরা এখানে ব্লু রেডটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি দিয়ে ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে নিলাম। তো দেখো এর মধ্যে কিন্তু একটা রিয়াকশন ক্রিয়েট হবে আর সলিউশনটা আমরা তৈরি করব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গমের আটা দু টেবিল চামচ। আটা কিন্তু ইঁদুরের খুব পছন্দের, সেই ক্ষেত্রে আমি আটা দিচ্ছি এর মধ্যে। এবার একটু চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, এটা ভালো করে মেশাতে হবে। খুব বেশি শক্ত করব না, আবার খুব বেশি নরমও করব না, একটা নরম ধরনের একটু ঢিলে করে একটা ডো তৈরি করে নেব। তো হাত দেওয়ার প্রয়োজন নেই, তোমরা হাত দিলে গ্লোভস পরে নিতে পারো যেহেতু এর মধ্যে হারপিক রয়েছে। তো এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই জিনিসটা যে তৈরি হলো এটা কিন্তু ইঁদুর খাবে, কিন্তু ইঁদুর কিন্তু এটা খেয়ে ঘরে একদমই থাকবে না, ঘর থেকে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গেই, ঘরে থাকতে পারবে না। তো এর মধ্যে যে উপকরণগুলো দেওয়া রয়েছে, তো এর এখন আমি যেটা নেব কয়েক পিস কাগজ নিয়ে নিচ্ছি, নিউজ পেপার। তো তোমাদের কাছে যদি রুটি বা ব্রেডের টুকরো থাকে সেটাও নিতে পারো, নিয়ে এইভাবে একটু স্প্রেড করে দেবে। তো আমি কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা রুটি ব্রেড সবসময় সবার ঘরে থাকে না, অসুবিধা নেই, যে কোনো পেপারের মধ্যে তোমরা দিতে পারো। এইভাবে জাস্ট একটু স্প্রেড করে দেবে। তো এইভাবে আমি কাগজগুলোর মধ্যে এই
ডোটাকে দিয়ে দিচ্ছি। দেখো একটু নরম করেই করেছি, খুব শক্ত হলে কিন্তু একদিনের মধ্যে শুকিয়ে যাবে, এটা কিন্তু দু তিন দিনও যদি থাকে তাতেও কিন্তু শুকোবে না। তো এইভাবে আমি একটা পেপারের মধ্যে ছোটো ছোটো পিস করে এই জিনিসটাকে দিয়ে দিলাম। তো এটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। তো রুটি পরোটার মধ্যে দিলে কিন্তু ভালো হয়, রুটি পরোটাটা খুব শিগগিরই খেতে আসে। আর যদি তোমাদের ঘরে রুটি পরোটা থাকে তাহলে অবশ্যই দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই। এখন যে কাজটা করতে হবে, এর মধ্যে সামান্য একটু চিনি স্প্রেড করে দিতে হবে, এতে করে কিন্তু অবশ্যই এটা খেতে চলে আসবে। তো যাদের ঘরে অতিরিক্ত ইঁদুর হয়েছে তারা এটা ব্যবহার করবে, আর যাদের ঘরে কম রয়েছে তাদের কোনো অসুবিধা নেই, যদি বেশি হয়ে যায় তাহলে এটা ব্যবহার করবে। তো এখন আমি এই পেপারগুলোকে একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি, কেননা আমরা যেখানে ইঁদুর অতিরিক্ত আসে সেই জায়গায় এটা দেব। আর বিশেষ করে এটা আমরা রাত্রে দিয়ে শোবো, কেননা আমরা ঘুমানোর পরেই লাইট অফ করে যখন ঘুমোই তখনই ইঁদুর আসে, দিনের বেলা আসে না খুব একটা। তো বিশেষ করে কিচেনে, কিচেন এরিয়াতে খুব বেশি ইঁদুর আসে, কেননা খাবার খোঁজে ইঁদুর আসে। তো একটা গ্যাস চুলার নিচে দিয়ে দিলাম, আরেকটা দেবো সিঙ্কের নিচে। তো তোমাদের যে জায়গাগুলোতে মনে হয় যে ইঁদুর অতিরিক্ত আসে সেই জায়গাগুলোতে দেবে। তো দেখো আমি যে কর্নারগুলোতে ইঁদুর এসে রাত্রে খুব উৎপাত করে সেই কর্নারগুলোতেই আমি এটা রেখে দিচ্ছি। তোমাদের যেখানে যেখানে ইঁদুর উৎপাত করে, যেখানে খাবার দাবার জিনিসগুলো থাকে স্টোর করা, সেখানে রেখে দেবে। তো আমি এইভাবে রেখে দিচ্ছি, তো এইভাবে রেখে দেবে। আর আলমারিগুলোকে ভালো করে টাইট করে আটকিয়ে রাখবে, কেননা ইঁদুর কিন্তু এই আলমারির ভিতরে ঢুকে খাবার দাবার জিনিস নষ্ট করে। তো সেই জন্য এগুলো ভালো করে বন্ধ করে রাখবে, যাতে ইঁদুর এর ভেতরে প্রবেশ করতে না পারে। তো একটু খোলা থাকলেই কিন্তু এর ভিতরে চলে যায়, তো সেই জন্য একটু টাইট করে লাগিয়ে রাখবে। আর এইভাবে লাগিয়ে রাখলে তোমরা দেখবে যে কিছুদিনের মধ্যেই তোমাদের ঘর থেকে সব ইঁদুর পালিয়ে যাবে বাইরে, আর যদি খেয়ে থাকে তাহলে অবশ্যই মারা যাবে। তো ইঁদুর তাড়ানোর জন্য আমি এই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।